মালদহের ইংরেজবাজার থানা যদুপুর দু নম্বর গ্রাম পঞ্চায়েতের কুমারপুর গ্রামে সম্পত্তি ভাগাভাগি নিয়ে চার ভাইয়ের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। হাসুয়া ও লাঠির আঘাতে গুরুতর জখম অবস্থায় মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন মেজু ভাই ও তার স্ত্রী। জানা গেছে, পাঁচ মাস আগে খোসুমুদ্দিন শেখের মৃত্যু হয়। তার ছ বিঘা জমি ছিল। তার চার ছেলে রাজু শেখ, আবু সামাদ, বাবলু শেখ ও মোস্তাক শেখ। মেজু ভাই বাবলু শেখের অভিযোগ, অন্য তিন ভাই সব জমি হাতিয়ে নেওয়ার জন্য তাকে মেরে ফেলা চক্রান্ত করে। তাকে তার স্ত্রী বাঁচা গেলে তাকেও মারধর করে বলে অভিযোগ। এ ব্যাপারে বাবলু শেখ থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনা হয়েছে বলতে, আমার মা মানে আমার বাবার কাছ থেকে মরার আগে মা কিছুটা জমি রেজিস্ট্রি নিয়ে নেয়, আমরা জানি না। ওরা কোন ফ্যাক্ট করে নিয়েছে বলতে পারছি না। যে মারা যাওয়ার পরে এখন বলছে ওই জমি আমি সবাইকে দিব, আমাকে দিবে না। আমিও তো ওর ছেলে, আমাকে দিবে না এই বলে আমার কিছুদিন থেকে, এর আগে মোটামুটি তিন মাস আগে হাত ভেঙেছে। মাই হাত ভাঙাচ্ছে বা বের করাচ্ছে, সবই করাচ্ছে। কারা চড়া হচ্ছে আপনার উপরে? হ্যাঁ, কারা মিলেছে আপনার? আমার ভাই, ভাই বৌদি, আমার মা, সবাই মিলে। কয় ভাই আপনারা টোটাল? আমরা হচ্ছে চার ভাই, তার ভিতরে তিন ভাই ওরা আর আমি একাই। আপনি কত নম্বর? আমি হচ্ছে তিন নম্বর। মানে নাম কি যারা মিলেছে আপনাদেরকে? একটার নাম রাজু শেখ, একটার নাম মোস্তাক শেখ, ও সিভিকের কাজ করে। আর একটার নাম হচ্ছে আবু সামাদ শেখ। আবু সামাদ শেখ অতটা ইয়ে না, কিন্তু অ্যাকচুয়ালি ওরা দু ভাই আর মা। আর আবু সামাদের বউ যে আছে, ও ওরা এখন কী বলছে, কী বোঝাচ্ছে? বলতে চাইছে যে আমাকে আমাকে জমি জায়গার, যেটা মায়ের অংশ আছে জমি জায়গার ভাগ দেবে। তাছাড়া আমি আমি যেটা বাড়ির যেটা বসবাস মাটি, সেটাও বলতে চাইছে যে মায়ের নামে ওই মাটিটা মায়ের না। ও বলতে চাইছে যে না, আমি দিব না, আমি ওদেরকে দিব, তোকে দিব না। কিন্তু যতদিন ওদেরকে মানুষ করেছে আমার বাবা বেঁচে থাকতে, মাকে না হলেও যখন পাঁচ হাজার টাকা ভরে সোনা ছিল না, ওর সোনা পাঁচবার আমি ছুটিয়ে দিয়েছি। পাঁচ হাজার কতদিন আগে মানে আপনার বাবা মারা গেছে? মোটামুটি পাঁচ ছ মাস। কতটা টোটাল জায়গা আপনাদের? টোটাল জায়গা মোটামুটি মানে মায়ের নামে যেটা আছে সেটা হবে ওই পাঁচ ছ বিঘা মতো। মানে কী দিয়ে মেরেছে আপনাদেরকে? আমাকে হাসুয়া দিয়ে, রড দিয়ে মেরেই ফেলতে চেয়েছিল। এর আগে আমাকে তিন দিন কিডন্যাপ করে তিন দিন ঘরে ভরে তালা মেরে রেখেছিলো, হাত ভাঙা অবস্থায়। তারপরে এই রবিবার রাত্রেও আমাকে ঘরে ভরে তালা মেরে দিয়েছিলো। আমরা তো কোনো রকম করে জান্না টান্না ভেঙে বেরিয়ে এসেছি। কাকে কাকে মেরেছে? আমাকে, আমার বউকে। তিন দিন ধরে আটকে গেছিলো? এর আগে যখন মেরেছিল তিন দিন ধরে আটকে রেখেছিল, আমি কোনো কেস ফেস করি। এবারও মেরে কি করেছিল? এবারও মেরে আমাকে, এরা তালা মেরে আমাকে বন্ধ করে দিয়েছিল। তার ভিতরে বলছিল পেট্রোল, রাত্রে পেট্রোল ঢেলে আগুন লাগাবো, এইটাই ওরা। এর আগেও মানে তিন দিন আমাকে ভাঙা অবস্থায় কিডন্যাপ করে রেখেছিল। আপনাকে মেরে ফেলার চেষ্টা করেছে? আমার বউ। তারপরে আমি এর আগে যখন আমি বাড়িতে থাকি, প্রাণে মারার চেষ্টা, মানে জমি হাতানোর জন্য, জমি হাতানো। ওটা আপনার নিজের ভাই? ওটা আমার নিজের ভাই, কিন্তু মা আর ভাই এরাই হচ্ছে আমার মানে দিবে না, এই কারণে এরা করছে। আপনার নাম? আমার নাম বাবলু। আপনার বউয়ের নাম কি? বউকে মেরেছে? সাজেদা। কি করবেন এখন আপনারা, কি করছেন এখন? বলতে চাইছে আমাদের পুলিশ প্রশাসন কি করে দেখি। আমরা এখন তো গেছিলাম আমি পুলিশ প্রশাসনের কাছে, তো ওরা বলতে চাইছে ওরা কালকে ডায়েরি করে গেছে। ওদের কোনো মানে মায়ের নাই, চোট নাই, কিছু নাই। আমাদের এই যে দেখতে পাচ্ছেন না, এখানে এতটি কাপড় টাপড় সব ভিজে আছে, রক্তকে ডেঙ্গি টেঙ্গি সব ভিজে আছে, এসব খোলা আছে। ওরা মিলে ওরাই আগে এসছে থানায়? ওরাই আগে এসছে, ওদের কিছু হয়নি। তবুও মানে ওরা হাসপাতালে ভর্তি ছিল, ভর্তি থাকার কারণে একটু খামো নাই, এরকমই ওরা কেস সাজানোর জন্য ভর্তি ছিল। উল্টা আপনার নামে কেস? আমাদের নামে কেস। আপনার নাম? আমার নাম বাবলু। মালদহ থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।